হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে খিচুড়ি খেয়ে খুব তৃপ্তি পেয়ে ব্লগটা স্টার্ট করছি। আজই হলো বুধবার, খিচুড়ি খেয়ে এখন আমি বিছনায় শুয়ে পড়েছি, মানে এবার একটু গড়াগড়ি করতে হবে, তারপরে আবার শুরু করব কন্টিনিউ তোমাদের সাথে কথা। ঠিক আছে, তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই, খিচুড়ি ঘুম দিয়ে নিই। ঘুম টুমার হলো না, এখন 4টে বাজে ঘড়িতে, উঠে পড়লাম। উঠে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে টিপটা চেঞ্জ করলাম। ঘুম আসছিল অথচ ঘুম পাচ্ছিল না, এরম ছিল ব্যাপারটা। সেই জন্য ওই ঘুমটা যেটা আস্তে আস্তে করছিল সেটাকে তাড়ানোর জন্য একটু মুখে জল টল দিয়ে আবার নতুন করে তৈরি হলাম। তৈরি হয়ে বসলাম তোমাদের সামনে, এই যে এটা নিয়ে। দুদিন ধরে তোমাদের বলছিলাম যে একটা প্রোডাক্ট এসছে, একটা প্রোডাক্ট এসছে, কিন্তু দেখানো হচ্ছিল না। তো সেটাই আমি আজকে দেখাবো। আমি খুলে দেখে নিয়েছি, ব্যাপারটা হচ্ছে 10খানা ফটো ফ্রেম। উডেনই বলছে এরা, কিন্তু আমার মনে হচ্ছে না এটা উডেন। আমি যেরকম ভেবেছিলাম সেরকম না হলেও ঠিক আছে, আমি স্যাটিসফাইড। 10 পিস এসেছে, বিভিন্ন সাইজের আছে, ঠিক আছে। এগুলো বিভিন্ন সাইজের 10 পিস ফটো ফ্রেম আছে। এর মধ্যে আমি একটা খুলে দেখি এবং তোমাদেরও দেখাই। কোনো পিকচার টিকচার দেয়নি, আমি ভেবেছিলাম বোধহয় কোনো পিকচার অন্তত দেবে, কিছু দেয়নি। এখানে ফটোটা সেট করতে হবে, যে ফটো আমি লাগাবো এর উপরে একটা প্রোটেক্টিভ ফিল্ম লাগানো রয়েছে একটা উপরে, এটাকে তুলে এর মধ্যে ফটোটা সাটিয়ে তারপরে এভাবে লাগিয়ে আবার অ্যারেঞ্জ করতে হবে। এখানে আবার 10 পিস ফটো ফ্রেম রয়েছে, সব ঠিকঠাক করে একদম অ্যারেঞ্জ করে ওয়ালে যেদিন লাগাবো সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তোমরা আমাকে সাজেস্টও করতে পারো যে কী ধরনের পিকচার এখানে লাগাবো, মানে বেডরুমে বোধ হয় নেচারটা যায়, ট্রি, প্ল্যান্টস, বাটারফ্লাই, অথবা আমাদের যে ফ্যামিলি পিকচার সেগুলোও যায়। তবু তোমরা সাজেস্ট করো, আমার খুব ভালো লাগবে। আজকে চা করব তেজপাতা দিয়ে, তেজপাতা দিয়ে রচা। গুড ইভিনিং সবাইকে, আজকে রচা করছি তেজপাতা দিয়ে, বেশ ভালো লাগে। কিন্তু বড় বৌদি এসে দেখো চিলি চিকেন রান্না করে দিয়ে গেছে, এইটা এখন রাত্রিবেলা ডিনারে খাচ্ছি, ছেলে খাচ্ছে। আর কাঁঠাল আর মিষ্টি এনেছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। গুড মর্নিং, না গুড মর্নিং বলা যাবে না, এখন হচ্ছে গুড আফটারনুন। এখন বাজে 12:30, আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে আমি দেখো 12:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমার কিন্তু সকাল থেকে রান্না বান্না এভরিথিং সব হয়ে গেছে। আজকে আমি রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, আর ছেলে চলে গেছে স্কুলে, হাজব্যান্ড চলে গেছে অফিসে, তারপরে আমি একটু আজকে একটা অন্যরকম কাজ করলাম, কারণ যেটা ভীষণই নেসেসারি ছিল আমার জন্যে। কারণ এখন তো বর্ষাকাল জানোই, আর বর্ষাকালে কি হয়, গার্ডেনের অবস্থা যেমন সুন্দর হয় তেমনি কিন্তু খারাপও হয়। কারণ এই সময় যদি গার্ডেনটা ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু গার্ডেন আর গার্ডেন থাকে না, জঙ্গল হয়ে যায়। আর পাতাগুলো যেগুলো ঝরে ঝরে পড়ে সেগুলো পচে যায়, যেহেতু জল সবসময় থাকে গাছের গোড়ায়, যেহেতু বাইরে আমার মাটিতেই গাছপালাগুলো থাকে, টবগুলো মাটিতেই থাকে, তো সেই জন্য সেখানে জলের ছিটে লেগে বেশ ময়লাও হয়ে যায় টবগুলো, তাই মাঝে মাঝে টবগুলোকে পরিষ্কার করতে হয়। আর যে পাতা টাতাগুলো পড়ে বা যে জঙ্গল আগাছাগুলো হয় সেগুলোকেও পরিষ্কার করতে হয়। আর সেই জন্য আজকে সময় বের করেছিলাম একটু গার্ডেনিং করার জন্য। তো আজকে কি করলাম, যে টবগুলো তো বেশ ময়লা হয়ে গেছিলো সেগুলোকে একটু পরিষ্কার করলাম, তারপরে কিছু যেগুলো ধরো এখনকার গাছ নয়, যেমন চন্দ্রমল্লিকা, যেগুলো বর্ষাকালে খুব বাড়ে কিন্তু ফুল হয় শীতকালে, তো সেই গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখা জরুরি, নইলে এই বর্ষাকালের জলে কিংবা রোদে গাছগুলো কিন্তু মরে যায়, পরের বছর অবধি আর এই গাছগুলোকে নিয়ে যাওয়া যায় না। কিন্তু এই সময় ওই গাছগুলোকে যদি ঠিকঠাক প্রোটেকশন দিয়ে রাখা যায়, যেখানে একটু শেড মতো আছে, মানে একটু ছায়া পড়ে দিনের মধ্যে বেশিরভাগ সময়, সেই জায়গাগুলো রাখা যায়, তাহলে এরা কিন্তু বেশ তাজা থাকে এবং বেশ বড় হয়ে ওঠে। এখনই সময় হচ্ছে প্ল্যান্টেশন করার, অর্থাৎ
চন্দ্রমল্লিকা গাছে কিন্তু খুব সহজেই প্ল্যান্টেশন করা যায়, মানে ডাল কেটে কেটে আবার নতুন নতুন গাছ লাগানো যায়। সেই ব্যাপারটা আজকে আমি করিনি, ডাল কেটে কেটে নতুন যে আমি চারা বানাবো সেটা করিনি, তবে তাদেরকে একটু ঠিকঠাক জায়গায় রাখলাম। জলে কাদে অতিষ্ঠ হয়ে উঠছিল, বর্ষাকাল একটু প্রোটেকশন দরকার, সেই জন্য আজকে ওদের নামে আমি দিনটা রেখেছিলাম। তাই খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এরপরে যেদিন আমি চন্দ্রমল্লিকার চারা লাগাবো সেদিনও তোমাদের অবশ্যই দেখাবো, চেষ্টা করবো দেখানোর। তাহলে চলো একবার দেখে নিই আমি কিভাবে গাছপালাগুলোকে আবার সুন্দর পজিশনে নিয়ে এসেছি। দেখো এই দিকে চন্দ্রমল্লিকা গাছগুলো আমি পরপর সাজিয়ে রেখে দিয়েছি, এই যে এখান থেকে আমি ছোট ছোট চারা বার করব কয়েকদিনের মধ্যেই। আর এই পাশে এই সমস্ত গাছগুলো একটু উঁচু করে রাখলাম যাতে মাটি থেকে একটু উপরে থাকে। এদিকে ঢ্যাঁড়স গাছ একটা রয়েছে দেখলে, আর এইখানেও আমি খুব সুন্দর করে এদেরকে একটু উঁচু করে বসিয়ে রাখলাম যাতে নিচের মাটিগুলো সহজে না ছেটে টবের মধ্যে। তারপর কিছু টব আমি জল দিয়ে ভালো করে পরিষ্কারও করে দিয়েছি, পরপর সাজিয়ে গুছিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি পুরো উঠোনটা, তাই জন্য খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো কত জঙ্গল আমি পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো আমার উচ্ছে গাছটা কি সুন্দর বড় হয়েছে, করবী গাছের উপরে একদম বেয়েছে, এই দেখো পাতাগুলো দেখেছো। আর এখানেও কিছু গাছ আমি উঁচু করে রেখে দিয়েছি যাতে জলের সংস্পর্শে না আসতে পারে খুব বেশি। এখানেও আমি উপরে তুলে রেখেছি গাছ, এখানে তো গাছ আছেই, এখানে জল লাগার সম্ভাবনা নেই অতটা, নিচের মাটি লাগার, জল লাগতে পারে কিন্তু মাটি যাতে না লাগে, মাটি না ছেটে, সেই জন্য এই ব্যবস্থা করেছি। রোদ দেখো একদম অনেক বেশি ছিল যখন আমি কাজটা করেছি, কিন্তু করতে তো হবেই, কারণ ওদেরকে তো আমাকেই বাঁচিয়ে রাখতে হবে, তাই না? দেখো কত সুন্দর লাগছে এখন, মনে হচ্ছে যেন একদম হাসছে আমার বাগানটা। এইভাবে যদি বাগানে সময় কাটানো যায় তাহলে অনেক ভালো হয়ে যায় মনটা, আমার তো ভীষণ ভালো হয়ে যায় মনটা। তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করো, দেখবে ফল পাবে। দেখলে তো আমার গার্ডেনটা কেমন লাগলো? আর স্নান করে প্রথমে যে বড় কাজটা করেছি সেটা হলো, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দেওয়া হলো, আর এবারে বসেছি লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে কি কি খাচ্ছি চলো একবার দেখে নিই। লাঞ্চ নিয়ে বসে গেছি, দেখো কত কিছু নিয়ে বসেছি। জানি জানি তোমরা অনেকেই ভাবছো যে এইভাবে কেউ খায়, এক থালার মধ্যে সমস্ত তরকারি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এইভাবে না খেয়ে যদি আলাদা আলাদা বাটিতে নিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি তৃপ্তি হয়, একদম ঠিক কথা। কিন্তু ডেইলিকার লাইফে, মানে নর্মাল লাইফে আমার কিরকম একটা হ্যাবিট হয়ে গেছে এক থালার মধ্যে এইভাবে নিয়ে খেতে। তবে আমি চেষ্টা করব একটু বাটিতে বাটিতে নিয়ে খাওয়ার। হ্যাঁ সত্যি দেখতে খুবই খারাপ লাগে, মানে তোমরা যেভাবে দেখছো, আমি যখন খাই তখন তো অতটা বুঝতে পারি না, কিন্তু যখন ক্যামেরাতে সত্যি আমি নিজেও দেখছি তখন কিন্তু দেখতে খারাপ লাগছে। যাই হোক আমি চেষ্টা করব এবার থেকে বাটিতে বাটিতে নিয়ে খাওয়ার। আজকে চলো দেখিয়ে দিই মেনুটা কি কি আছে আমার, কি কি দিয়ে এত গোলভাবে সাজিয়ে নিয়েছি থালা, দেখিয়ে দিই। এখানে রয়েছে আমার ভীষণই প্রিয় পাঁচমিশাল তরকারি, এখানে লাল শাক, এখানে থোর বটি, আচ্ছা এইটা হচ্ছে আর মাছের তরকারি, আলু দিয়ে আর মাছের তরকারি আছে, ভেতরে একটা মাছ আছে। আর এটা হচ্ছে কাতলা মাছ ডাটা দিয়ে করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকের মেনু, তাহলে খাওয়াটা শুরু করে দিই। প্রথমে আমি খাবো শাক দিয়ে, ঠিক আছে, লাল শাক ভেজেছি আজকে, কিছু না রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভেজেছি, বাদাম নারকল কিছুই দিইনি আজকে। ভালোই লাগে রেগুলার রান্নায় এইভাবে নর্মালি শাক রান্না করলে। একটা বাটি নিয়ে এলাম ওয়েস্ট রাখার জন্য, শাক রান্নার সময় সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে ভালো করে শাকটা ধোয়া। আচ্ছা আমার শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেল, এবারে খাবো থোর। আজকের পেপার, পেপার আমি কখনো সকালে পড়ি না, কারণ এই খবরের কাগজে কিন্তু
সব থেকে বেশি নেগেটিভ খবর থাকে, আর সকালবেলা সেই নেগেটিভ খবরগুলো কখনোই পড়া উচিত না আমার মতে। কিন্তু অনেকে বলবে পেপার বাসি হলে আর পড়ে কি লাভ, ঠিক আমার বড় তাই বলে। কিন্তু বর্তমানে সাইকোলজিস্টরা বলেন সকালবেলা উঠেই পেপার পড়া উচিত নয়, বিশেষ করে যারা খুব ফ্রাস্ট্রেশনে ভোগেন, ডিপ্রেশন রয়েছে, তাদের তো সকালবেলা উঠে পেপার পড়া উচিতই নয়। কারণ পেপারে প্রচুর পরিমাণে নেগেটিভ খবর থাকে যেগুলো সকালবেলায় আমাদের মধ্যে অনেক বেশি নেগেটিভিটি ঢুকিয়ে দেয়। তাই আমার কাজ হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় দুপুরবেলা খেতে বসেই পেপারটা একটু চোখ বুলাই, অথবা সব রান্নাবান্না হয়ে গেলে, কাজকর্ম হয়ে গেলে, সবাই বেরিয়ে গেলে হয়তো একবার আমি চোখ বুলিয়ে নিই। কথা বলতে বলতে আমার থোড় খাওয়া হয়ে গেছে, এবারে আমি পাঁচমিশের তরকারিটা দিয়ে খাবো। সবজির মধ্যে আমার সব থেকে প্রিয় লাগে এই পাঁচমিশের তরকারি, মানে সেটা লাবড়া হতে পারে, পাঁচমিশের তরকারি হতে পারে, শুক্তো হতে পারে, ছ্যাঁচড়া হতে পারে। আমি কিন্তু শুক্তো, ছ্যাঁচড়া এগুলো সবই রান্না করে ব্লগে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমার প্রিভিয়াস ব্লগে চেক করতে পারো। অ্যামাজনের প্রোডাক্টটা দেখালাম, অ্যামাজন শপিং, সেই লিঙ্কটা আমি অবশ্যই নিচে দিয়ে দেবো, ঠিক আছে? দামটা সেখানে পেয়ে যাবে, তবু আমি একবার বলে দিই ওটা 900+ প্রাইস রয়েছে। আজকে বাগান পরিষ্কারটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে আমি রান্নাগুলো কিচ্ছু দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না শেষ করে বাগানটা পরিষ্কার করেছি। আমার পাঁচমিশের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল, এবারে আমি খাবো আর মাছের ঝোল, যেটা আলু গরম মশলা দিয়ে করেছিলাম গতকাল, সেটা রয়ে গেছে, গতকাল আমি খাইনি, মনে আছে? গতকাল খিচুড়ি অমলেট খেয়েছিলাম, সেই আমার মাছটাই বেঁচে আছে, তাই সেটা এখন খাবো। তাহলে আর মাছ দিয়ে খাওয়া হয়ে গেল, এবারে খাবো কাতলা মাছ দিয়ে। ডাটা দিয়ে করেছি, খাওয়ার সময় বসে তোমাদের কমেন্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। খেতে খেতে আমি কত কাজ করি বলো, পেপার দেখি, কমেন্টস দেখি, খাওয়া প্রায় হয়ে এলো, মাছটা খেলেই ব্যাস। খাওয়া দাওয়া শেষ, এবারে থালা টালাগুলো রেখে দিই বাইরে, তারপরে চলো উপরে গিয়ে কথা বলি। রান্নাঘরের সমস্ত গোছগাছ হয়ে গেল, এবার যাচ্ছি উপরে। গতকাল আমার প্যাম্পারিং ভিডিও দেখে একজন বলেছ, একজনই বলেছ, যে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, শপিং, স্কিন কেয়ার এগুলোও প্যাম্পারিংয়ের মধ্যে পড়ে। কথাটা ঠিকই বলেছো, এগুলো প্যাম্পারিংয়ের মধ্যে পড়ে, কিন্তু আমি শুরু করেছিলাম প্রাইমারি নিডস দিয়ে। খাদ্য হচ্ছে আমাদের প্রাইমারি নিডস, সেখানে যদি প্রথমে প্যাম্পারিংটা স্টার্ট হয় তারপর আস্তে আস্তে অন্যদিকে যেতে পারে। রইল বাকি স্কিন কেয়ারের কথা, স্কিন কেয়ার আমরা কিন্তু সত্যি খুব একটা জানি না। স্কিন কেয়ার সব থেকে ভালো হয় কিন্তু সুষম খাদ্য আহারের মাধ্যমে, এর থেকে ভালো স্কিন কেয়ার আর কিছু নেই, এটা এখনো অবধি আমার ধারণা। ধারণা বদলালেও নিশ্চয়ই জানাবো, কারণ আমি তো আছি তোমাদের সঙ্গে আমার রেগুলার ব্লগ নিয়ে। তাহলে এখন উপরে যাচ্ছি।
দেখতে 4টে বাজে। সকাল থেকে গাছের পরিচর্যা খুব ভালোই চলছে, দেখতে পেলে গাছগুলোতেও জল দিয়ে দিলাম। আজকে যেটা বলার তোমাদের জন্য সেটা হলো, গার্ডেনিং করলে কিন্তু শুধুমাত্র গাছের আমরা ভালো করি না, আমরা নিজেদেরও ভালো করি। গার্ডেনিং হলো এমন একটা জিনিস যেটা যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আমাদের জীবনে ডিপ্রেশন আর কোনো দিন আসতে পারে না। গার্ডেনিং একদম ওষুধের মতো কাজ করে। যখন দেখবে মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, আননেসেসারি ভালো লাগছে না, অ্যাজ সাচ কোনো কারণ নেই, অর্থাৎ তুমি যদি কোনো কারণ খুঁজতে যাও যে এই জন্য আমার মন খারাপ, তাহলে দেখবে যে পৃথিবীতে এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছে এই কারণটা নিয়ে তারা খুব হাসি খুশিভাবে রয়েছে। তখন তোমার মনে হবে যে এই কারণটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় অন্যকে বোঝানোর জন্য যে তোমার মন খারাপ। তো বুঝিয়ে লাভও নেই, কারণ তারাও বলবে যে এর থেকে অনেক দুঃখী মানুষ অনেক ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে অনেকে রয়েছে আর এর জন্য তোমার এত ভেঙে পড়ার কিছু নেই। তখন কিছু কিছু জিনিস আমাদের অবলম্বন করতে হয়, কিছু কিছু উপায়, কারণ যখন আমাদের শুধুমাত্র নিজেদের মন খারাপ থাকে আর কেউ সেটাকে ফিল করতে পারে না, তখন আমাদের কাজ হয় নিজেকে নিজে সার্ভাইভ করা। অর্থাৎ প্রথমে তো সেলফ কাউন্সেলিং করা দরকার আছে, যে ঠিক কী কারণে আমার অসুবিধা হচ্ছে, কী কারণে আমার কিছু ভালো লাগছে না। কারণগুলো আইডেন্টিফাই যদি নাও করতে পারো, কয়েকটা কাজ দিনের মধ্যে করা শুরু করে দাও। তার মধ্যে 1 নম্বরে আসছে গার্ডেনিং। গার্ডেনিং মানে সবুজের মধ্যে থাকা, জন্ম দেওয়া অনেক অনেক সৃষ্টি করা, তাদের লালন পালন করা। এগুলো আমাদের অনেক অনেক পরিমাণে ফ্রাস্ট্রেশন দূর করে, ডিপ্রেশন থেকে মুক্তি দেয়। আর যখন সুন্দর কুঁড়ি থেকে ফুল ফোটে তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি। এই যে আনন্দটুকু, এই আনন্দটুকু আমাদের খুঁজে নিতে হবে। আমাদের হাতের সামনে অনেক গাছপালা রয়েছে, গার্ডেনিংয়ের অনেক সামগ্রী রয়েছে, তার থেকে আমরা এই আনন্দটুকু যদি খুঁজে বার করি তাহলে দেখবে যে মনের থেকে অনেকখানি ডিপ্রেশন কেটে গেছে। তো আজকে যেহেতু গার্ডেনিং নিয়ে কথা বলছি তাই একটা পয়েন্টে আমি থাকলাম, যে গার্ডেনিং করা ভীষণভাবে প্রয়োজন, সেটা শুধুমাত্র গাছপালা বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য নয়, আমাদের নিজেদের জন্য, আমাদের মনকে ভালো রাখতে হবে সেই জন্য। সবার আগে কিন্তু আমাদের মন, আমাদের মন যদি ভালো না থাকে আস্তে আস্তে তার প্রভাব শরীরে পড়বেই পড়বে। তাই নিজেকে ভালোভাবে থাকতে গেলে, হাসি খুশিভাবে থাকতে গেলে আমাদের গার্ডেনিং কিন্তু করা দরকার, মানে একটা উপায়, গার্ডেনিং একটা উপায় আমাদের মন হাসি খুশি করে রাখার। তাহলে আজকের মতো আমার ব্লগটা এই অবধি আমি রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা সুন্দর টপিক অবশ্যই সেখানে থাকবে। আর তোমরা সবসময় চেষ্টা করো একটা হলেও গাছ লাগাতে, এবং সেই গাছটাকে আস্তে 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 বড় হতে দেখো, ফুল ধরতে দেখো, ফল ধরতে দেখো, দেখবে অটোমেটিক্যালি যত মন খারাপ আছে, মনের দুঃখগুলো আছে, সেগুলো দূর হয়ে যাবে। টাটা, বাই।